নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা ডেভেলপমেন্ট অফ চাইল্ড মানে শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ব থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসবে তা সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা তা আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে এবং একটা খাতা পেন নিয়ে তৈরি থাকবেন তার কারণ আপনাদের ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে আপনারা বাড়িতে বসে একটা মক প্র্যাকটিস করে নেন আজকে যে কোশ্চেনগুলো সমাধান করব আমরা তা সেই কোশ্চেনে আপনাদের কীরকম প্রস্তুতি বা আপনাদের পারফরমেন্স কীরকম আছে তা কথা না বাড়িয়ে আমরা আজকের প্রশ্ন শুরু করছি আজকের প্রশ্ন হচ্ছে ডেভেলপমেন্ট অফ চাইল্ড আর আপনাদের সিডিপি অর্থাৎ শিশু শিক্ষা ও শিশু থেকে যে পনেরো নম্বর ডেভেলপমেন্ট অফ চাইল্ড থেকে থাকবে তা সেই প্রশ্ন প্রশ্নগুলো নিয়ে তা প্রথম প্রশ্ন আপনাদের স্কুলে নেচার অ্যান্ড নৌচার রেফার টু নেচার মানে প্রকৃতি আর নৌচার মানে শিক্ষা রেফার টু কি রেফার করে অপশান এ আছে ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল এনভারনমেন্ট আভ্যন্তরীণ এবং বাহ্যিক পরিবেশ অপশান বি আছে টেম্পার্টমেন্ট অ্যান্ড ক্যারেক্টার টেম্পার্টমেন্ট মানে তার মস্তিষ্কের অবস্থা এবং তার ক্যারেক্টার মানে চরিত্র অপশান সি আছে ফিজিক্যাল ফিচার অ্যান্ড টেম্পারেচার ফিজিক্যাল ফিচার অ্যান্ড টেম্পার্টমেন্ট মানে ফিজিক্যাল মানে হচ্ছে বাহ্যিক বা দৈহিক যে বৈশিষ্ট্য এবং টেম্পার্টমেন্ট মানে তার যে টেম্পার্টমেন্ট আর অপশান ডি আছে হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট তা বন্ধুরা নেচার অ্যান্ড নোচার বলতে বোঝায় এখানে সঠিক উত্তর যারা বলছেন অপশন ডি হেরিডিটি বংশগতি এবং এনভায়রনমেন্ট মানে পরিবেশ এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে চলে আসি আমরা পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু সেকেন্ড কোশ্চেনে হুইচ ক্রোমোজোম ইজ ফাউন্ড অনলি ইন মেন্স মানে পুরুষদের ক্ষেত্রে কোন ক্রোমোজোমটা আমাদের খুঁজে পাওয়া যায় অপশন এ আছে এক্স অপশন বি আছে ওয়াই অপশন সি আছে এক্স ওয়াই এবং অপশন ডি আছে এক্স ওয়াই অপশন সি এক্স এক্স এবং অপশন ডি এক্স ওয়াই তাহলে দুই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি ওয়াই চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থ্রি তিন নম্বর প্রশ্ন দা টোয়েন্টি টু পেয়ার্স অফ ক্রোমোজোম ইন দা জাইগোট আর কল্ড তাহলে সেটাকে কি বলে অপশান এ আছে সেলস অপশান বি আছে জিনস অপশন সি আছে অটোজমস এবং অপশান ডি আছে নান অফ দিস তিন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি অটোজমস নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফোর দ্য জিন হুইচ ডাজ নট ডমিনেট ইজ নোন অ্যাজ অপশান এ প্যাসিভ জিন অপশন বি ডরমেট জিন অপশন সি রিসিসিভ জিন এবং অপশন ডি হচ্ছে নান অফ দিস তাহলে চার নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি রিসিসিভ জিন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ ফিনোটাইপ রেফার টু অপশন এ দ্যাট হুইচ ইজ অবজারভেবল ইন জিন অপশন বি জেনেটিক ক্যারেক্টারিস্টিক্স সিন অ্যান্ড আনসিন অপশন বি আছে অপশন সি আছে ডমিনেটিং জিন্স আর অপশন ডি আছে রিসিসিভ জিনস পাঁচ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ

ফ্রিন্যাটাল এনভারনমেন্ট নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন ইন্টেলিজেন্স ইজ লার্জলি হেরিডিটি অপশন এ ট্রু অপশান বি ফলস আর অপশান সি আছে টু এক্সটেন্ড আর অপশন ডি আছে নট ভ্যালিড সাত নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর এটি কিন্তু সঠিক ইন্টেলিজেন্স ইজ লার্জলি হেরিডিটি চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর এইট আট নম্বর প্রশ্ন হেরিডিটি ইজ বাই অপশান এ জিন অপশন বি সেলস অপশান সি নিউর এবং অপশান ডি নেচার আট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ জিনস নেক্সট কোয়েশ্চেন क्वेश्चन নাম্বার নাইন হিউম্যান ডেভেলপমেন্ট ইজ দ্য রেজাল্ট অফ অপশন এ আছে জেনেটিক অ্যান্ড এনভারমেন্টাল ফ্যাক্টর অপশান বি আছে বায়োলজিক্যাল ফ্যাক্টরস অপশন সি আছে অ্যানথ্রোপোলজিক্যাল ফ্যাক্টরস এবং অপশান ডি আছে সোশ্যাল অ্যান্ড মোটিভেশনাল ফ্যাক্টর নয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ জেনেটিক অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস নেক্সট क्वेश्चन কোশ্চেন নাম্বার টেন এ পারসনস জিনোটাইপ টেক্স ইন্টু অ্যাকাউন্ট অল জেনেটিক ক্যারেক্টারিস অপশন এ আছে সিন ইন দ্য পার্সন অবজারভেবল ক্যারেক্টারিস অপশন বি আছে সিন অ্যান্ড আনসিন অপশন সি আছে আনসিন আর অপশন ডি আছে নান অফ দ্য এবভ দশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি সিন অ্যান্ড আনসিন নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন দ্য নিউ বর্ন ইনহেরিটস জেনেটিক মেটেরিয়াল ফ্রম ইচ প্যারেন্টস হি আর শি গেটস ক্রোমোজমস বিয়ারিং দ্য মাদার্স ডিন ক্রোমোজম বিয়ারিং দ্য ফাদার্স জিন তাহলে এটা কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা অপশান এ আছে ফর্টি সিক্স কমা থার টোয়েন্টি থ্রি অপশান বি আছে টোয়েন্টি থ্রি কমা ফর্টি সিক্স অপশান সি আছে নান ওয়ান আর অপশান ডি আছে টোয়েন্টি থ্রি মানে তার মার কাছ থেকে কতটা পায় এবং তার বাবার কাছ থেকে কতটা পায় এর সঠিক উত্তর হচ্ছে দুজনের কাছ থেকে তেইশ করে পায় চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 12 বারো নম্বর প্রশ্নে আর বারো নম্বর প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে ড্যাশ ব্রিংস লাইফ উইথ 46 সিক্স ক্রোমোজোমস অপশান এ আছে অটোজোম অপশন বি আছে এক্স ক্রোমোজোম অপশন সি আছে ওয়াই ক্রোমোজোম এবং অপশন ডি আছে জেনোটাইপ তাহলে এই চারটে অপশান এই চারটে অপশানের মধ্যে আপনাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা বারো নম্বর প্রশ্ন আর বারো নম্বর প্রশ্নে যারা বলছেন অপশন ডি জিনো টাইপ তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন তেরো নম্বর প্রশ্ন আর তেরো নম্বর প্রশ্নে আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হয় তাহলে এ বি সি ডি চারটে অপশানের মধ্যে কোনটা যেটা আপনাদের সঠিক উত্তর হবে সেটা আপনাদের নির্বাচন করতে হবে তো চলুন আমরা দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা কোশ্চেন ম্যাচুরেশন ইজ নট লিমিটেড টু মাসল ডেভেলপমেন্ট সাম ফর্ম অফ ড্যাশ বিহেভিয়ার ইজ অলসো এফেক্টেড বাই ম্যাচুরেশন অপশান এ আছে ইমোশনাল অপশান বি আছে সাকিং অপশান সি আছে অল ফ্যাক্টরি আর অপশন ডি আছে ক্রাইম

অপশান এ আছে চেঞ্জ ইন প্রপার্টি অপশান বি আছে চেঞ্জ ইন অ্যাডোলেশন অপশান সি আছে এক্সটার্নাল এনভায়রনমেন্ট এবং অপশান ডি আছে নান অফ দ্যাব চোদ্দ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি এক্সটার্নাল এনভারনমেন্ট চলে আসবো আমরা বন্ধুরা পরবর্তী কোশ্চেন আর পরবর্তী কোশ্চেন আজকের শেষ প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার ফিফটিন অ্যান অর্ডিনারি বডি কন্টেন্ট ড্যাশ ক্রোমোজোমস ইন ড্যাশ পিয়ার অপশান এ আছে টোয়েন্টি টু কমা টোয়েন্টি থার্টি থ্রি অপশন বি আছে টু থ্রি ট্রিপল জিরো কমা ফোর সিক্স ট্রিপল জিরো অপশন সি টু থ্রি ডবল জিরো কমা ফোর সিক্স ডবল জিরো আর অপশন ডি ফোরটি সিক্স কমা টোয়েন্টি থ্রি পনেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি প্রথমেরটা হবে ফর্টি সিক্স অ্যান্ড অর্ডিনারি বডি কন্টেন্টস ফোরটি সিক্স ক্রোমোসম আর এটাকেই টোয়েন্টি থ্রি পিয়ার আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আর আপনারা এবার সবাই একে একে আপনারা কে কত মার্কস পেলেন পনেরোটা কোশ্চেনের মধ্যে কেননা আপনাদের ফাইনাল পরীক্ষায় এই পনেরোটা কোশ্চেন থাকবে আর পনেরোটা কোশ্চেন থাকবে পেডাগজি থেকে তা আপনারা সবাই একে একে সৎভাবে ক্যালকুলেট করে কে কটা মার্কস পেলেন তা সেই মার্কসটা আপনারা পোস্ট করবেন আর আমরা চলে যাচ্ছি আপনাদের আগামী দিনের যে হোম টাক্সের প্রশ্ন তা সেই হোম টাক্সের প্রশ্নে আমি আপনাদের আগামী দিনের হোম প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় নোট ডাউন করে নেবেন আপনাদের আগামী দিনের হোম টাক্স প্রশ্ন হল হেরিডিটি মাদার অপশান বিপশান সি গ্র্যান্ড ফাদার আর অপশান ডি প্যারেন্টস আপনাদের এই চারটে সঠিক উত্তর নির্বাচন করতে হবে আমরা আবার আপনাদের হোম ট্যাক্স প্রশ্নটা বলছি আজকে আপনাদের হোম টাক্সের প্রশ্ন হলো হেরিটি এক্সিস্ট ইন জিন্স দ্যাট কামস ফ্রম অপশন এ মাদার অপশন বি ফাদার অপশান সি গ্র্যান্ডফাদার ফাদার এবং অপশন ডি প্যারেন্টস আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম হবে তাদের পুরস্কার ভিতরের জন্য তাদের ইমেল অ্যাড্রেসটা হবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করুন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ